বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমরা আজকে পড়তে যাচ্ছি তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত একটা কবিতা। কবিতাটা খুবই চমৎকার, লিখেছেন কবি শামসুর রাহমান এবং কবিতাটার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। আমাদের সবারই একটা অত্যন্ত সাধারণ ভুল হয়, সেটা হচ্ছে আমরা শামসুর রাহমানকে অনেক সময় বলে ফেলি বা লিখে ফেলি রহমান। এই ভুলটা আমরা সবাই এড়িয়ে চলার চেষ্টা করব। কবির নাম কিন্তু রাহমান, রহমান নয়। শামসুর রাহমানের জন্মসাল, তিনি 1929 সালের 24 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং তার জন্মস্থান হচ্ছে ঢাকা। তার উল্লেখযোগ্য লেখনীর মধ্যে রয়েছে অনেকগুলো কাব্যগ্রন্থ। আসো এগুলোর নাম একটু জেনে নেই। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, যেটা থেকে এই কবিতাটা সংকলন করা হয়েছে, বন্দি শিবির থেকে, ফিরে নাও ঘাতক কাঁটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কবি শামসুর রাহমানের আছে এবং কবি শামসুর রাহমান কিন্তু বাংলাদেশে একজন বেশ বিখ্যাত কবি। নগর জীবন তার কবিতায় প্রতিফলিত হতো বলে তাকে কিন্তু নাগরিক কবিও বলা হয়। তার উল্লেখযোগ্য স্বীকৃতির মধ্যে রয়েছে আদমজী পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক সহ আরও অনেক পুরস্কার। শামসুর রাহমান মৃত্যুবরণ করেন 2006 সালের 17 আগস্ট এবং কবি শামসুর রাহমানের মৃত্যুস্থান হচ্ছে ঢাকা। বন্ধুরা খুব সহজেই সংক্ষেপে আমরা জেনে নিলাম ফেব্রুয়ারি 1969-এর কবি শামসুর রাহমানের কিছু ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্যাবলী, যেগুলো মনে রাখলে আমরা অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবো। তারপরেও কারো যদি আরও বাড়তি জানার আগ্রহ থেকে থাকে, সেটি তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে। আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সাথেই থেকো।